খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, আমরা এই মুহূর্তে আছি প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে। আজ ওনার চতুর্থ বর্ষের পুণ্যতিথি। অনেক কিছু কথা মনে পড়ে যাচ্ছে। অটল বিহারী বাজপেয়ী এমন এক রাজনেতা, ভারতবর্ষকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এই আজকের দিনে যে রাজপথগুলো দেখছি, সেই রাজপথগুলো কিন্তু ওনার পরিকল্পনা প্রসূত। ওনার আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল। ভারতবর্ষের নদীপথগুলো একসাথে জোড়ার ইচ্ছা ছিল ওনার, পারেননি। কিন্তু ওনার যে সংকল্প এবং উনি যেভাবে লো প্রোফাইল মেনটেন করে এবং বিরোধীদের যে সম্মান দিয়ে গেছেন, সেটা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রে একটা স্বর্ণাক্ষরে লেখা আছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি ভীষণ স্নেহ করতেন। কালীঘাটের বাড়িতে গিয়ে ওনার মাকে প্রণাম করে এসেছিলেন। এবং মাননীয় মমতা ব্যানার্জিকে যদি রাজীব গান্ধীর পর কেউ ব্রেক থ্রু দিয়ে থাকে, আমরা সশস্ত্র চিত্রে খবর 24x7 বিশ্বের কাছেরা সমস্ত দর্শকদের জানাই, আজ সত্যি আজ এক গভীর শোকের দিন। আমরা সবাই আসুন না, সবাই ওই মহান আত্মার প্রতি শ্রদ্ধা মহাবে চিত্রে একবার বলে উঠি, ওনার আত্মার শান্তি দাও, ওনার আত্মার শান্তি দিয়ে হে পরম পিতা ঈশ্বর, ওনার আত্মার শান্তি। ক্যামেরায় বান্টির সাথে বিএন দাসের রিপোর্ট, খবর 24x7।